কত সময় ঘুরেই যাচ্ছি দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের পাশে যাওয়ার জন্য। ঘুরে ঘুরে দেখা যাক কোথায় গিয়ে ঢোকা যায়। ওই দেখতে পাচ্ছি এখান থেকে দূর থেকে, আগেও দেখিয়েছিলাম তো, পাশে গিয়ে দেখছি অনেক বড় ব্যারিকেড করেছে, অনেক বড় করেছে। দু একটা ফটো ক্লিক করব এখানে। প্রায় আমি এটাকে নিয়ে 5 বছর এলাম। এর আগে এখানে অ্যালাউ ছিল না, আমি যখন প্রথম কলকাতায় এসেছিলাম 2017 সালে তখন ক্যামেরা অ্যালাউ ছিল না। তো এখন তো দেখছি সবাই তোলে। এই পৌঁছে গেছি পার্কে, শুক্রিয় পার্কের। এটাই ফিচার রাজবাড়ির সামনে থেকে, ওর পেছরুম করে দেখাই। রাজবাড়ি মনে হচ্ছে, রাজবাড়ির ফাঁকা মাঠ মনে হচ্ছে, একটা ভালো ফিলিংস আসছে। অনেক বড় মাঠ, মানে এটাই লাগছে যেন রাজবাড়ির মাঠেই আমরা ঘুরছি। তো সম্ভবত যে মহিষাতলের রাজবাড়ির মতন লাগছে, আমি বলতে পারছি না কী রাজবাড়ি করেছে, যাই হোক, তো আমার মনে হলো মহিষাতলের মতন লাগছে। এই দেখো অনেক বড় ফাঁকা জায়গা আছে, রাজবাড়ির মাঠই মনে হচ্ছে। ওটা বেরোনোর গেট আছে এদিকে, আর আমরা এগিয়ে এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে বাকি দেখা যায়। এটা গেট কর, ক্যামেরাম্যান আছে এই, কিন্তু তবুও তার সামনে ক্যামেরা করতে আমার অনেকটাই নার্ভাস লাগছে, তবুও আমি করছি। যাই হোক দেখা যাক কতটা হচ্ছে। আমাদের প্রতিমা দেখার পাশে দুর্গা ঠাকুরের পাশে, আগে থেকেই বাঁশি মেরে মেরে তো দেখা যাক, যাওয়া যাক। চলো একটু ওপরের সিনটা দেখাই। লেবুতলা পার্ক বা মহল্লা মাতা পার্ক ওই দিকে যাবো এখন।